অস্ত্র প্রতিযোগিতা যুদ্ধ নিষেধাজ্ঞা বন্ধ করে শান্তিপূর্ণ বিশ্ব গড়তে জাতিসংঘে উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ পরিষদের 77তম অধিবেশনে দেয়া ভাষণে আলাপ আলোচনার মাধ্যমে ইউক্রেনের রাশিয়া যুদ্ধবন্ধে বিশ্ব নেতাদের উদ্যোগী হওয়ার তাগিদ দেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘকে জোরালো ভূমিকা নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। শাহিন হাওলাদারের ছবিতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ নিয়ে 19 বার বাংলায় বক্তৃতা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব নেতাদের মনোযোগ আকর্ষণে এবার তার কথায় গুরুত্ব পায় আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারী, রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন, সহিংসতা, সংঘাত, কোভিড-19 মহামারীর মতো একাধিক জটিল ও বহুমাত্রিক প্রতিকূলতায় পৃথিবী নামক আমাদের এই গ্রহ আজ জর্জরিত। শেখ হাসিনা বলেন, ইউক্রেন যুদ্ধ বিশ্বকে নতুন করে খাদ্য নিরাপত্তাহীনতা, জ্বালানি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বিশ্ব নেতাদের কাছে দ্রুত এর শান্তিপূর্ণ সমাধান চান তিনি। বিশ্ব বিবেকের কাছে আমার আবেদন, অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ, স্যাংশন বন্ধ করুন। শিশুকে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা দিন। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে মানব পাচার ও মাদক চোরাচালান সহ আন্তঃসীমান্ত অপরাধ বেড়েছে বলেও জাতিসংঘে জানান শেখ হাসিনা। বারবার উদ্যোগ নিয়েও 5 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি বলে আক্ষেপ করেন তিনি। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে দ্বিপাক্ষিক, ত্রিমাত্রিক এবং জাতিসংঘ সহ অন্যান্য অংশীদারদের নিয়ে আলোচনা সত্ত্বেও একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমিতে এ পর্যন্ত ফেরত পাঠানো যায় নাই। মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে আরও দুরূহ করে তুলেছে। আমি আশা করি এ বিষয়ে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের কারণে কোনো দেশই ঝুঁকিমুক্ত নয় বলে বিশ্ব নেতাদের মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে ঝুঁকির পথ থেকে জলবায়ু সহনশীলতা ও জলবায়ু সমৃদ্ধির টেকসই পথের দিকে নিয়ে যাওয়া, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত আমাদের জাতীয় পরিকল্পনা এবং নীতিগুলো জেন্ডার সংবেদনশীল করে তৈরি করা হয়েছে। ঝুঁকিতে থাকা অন্যান্য দেশগুলোকে তাদের নিজস্ব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা প্রণয়নে সহায়তা করতে আমরা প্রস্তুত রয়েছি। স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেয়া এই ভাষণে সাইবার অপরাধ, ফিলিস্তিনিদের প্রতি অবিচার, গণবিধ্বংসী অস্ত্র নির্মূল সহ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটা সময় জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিলেন যখন করোনার পরে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে গোটা বিশ্বের অর্থনীতি আজ টালমাটাল। বিশ্বের এই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। বলেন, যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে বাংলাদেশ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।